হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। পায়েলস লাইফস্টাইলসে আমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে 15th আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে সারাদিন কেমনভাবে কাটাই আপনাদের সবাইকে দেখাবো। আর আজকে মানে ভিডিওটা খুব সুন্দর হবে, তো আপনারা দেখতে থাকুন যে কী কী করেছি সারাদিন। অনেক প্রোগ্রাম সেটা ছিল, তো কী কী করছি আপনাদের দেখাবো সমস্তটাই। এখন মামাকে সাজাতে বসেছি, ওর স্কুলে প্রোগ্রাম আছে, তো সকালে জন্য ওকে প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে রেডি করব। তো আমি তো ঘুম থেকে উঠেছি প্রায় 5:45, তো আমি নিজে রেডি হব, তারপর ওকে রেডি করবো, অনেকটা টাইম লাগবে। তার মধ্যে যদি দিত্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে তখন তো খুব মুশকিল, ওকে তাড়াতাড়ি রেডি করে নিতে হবে। এই যে শাড়িটা ওকে পরিয়ে নিয়েছি, শাড়িটা পরিয়ে মেকআপটা অল্প কমপ্লিট হয়েছে, এবার হাতে আলতা পরাচ্ছি। আলতা পরিয়ে তারপর ওর মেকআপটা আর যতটুকু বাকি আছে সেটা কমপ্লিট করব। স্কুলে প্রোগ্রামটা ছিল হচ্ছে ফ্যান্সি ড্রেস কম্পিটিশান। এক একটা ইন্ডিপেন্ডেন্স ডে যে এক একটা চরিত্র, সেই সেই মেন চরিত্রগুলো সবাই পারফর্ম করবে। তো ওকে আমি ভারত মাতা সাজিয়েছিলাম, তো একটা ছোট করে স্পিচ দিতে হবে, আর ওই ডেকোরেশনটা মানে ক্যারেক্টারের যে সমস্ত কিছু ডেকোরেশন হয় সেরকমভাবে একটু সাজতে হবে নিজেকে। আগে শাড়ি ফাড়ি সমস্ত কমপ্লিট করিয়ে দিয়ে তারপরে আলতাটা পরাচ্ছি, কারণ আলতাটা একটু হাতে শুকনোও হতে লাগবে, আর যদি সব কিছুর পরে করাতে যাই তো হাত ফাত শাড়িতে লাগবে, তখন আরও মুশকিল হবে। শাড়িতে সাদা শাড়ি যেহেতু চারিদিকে লেগে যাবে, তো শাড়িটা ওই জন্য কমপ্লিট করিয়েছি। পরিয়ে তারপরে ওকে বললাম যে আলতাটা আগে লাগিয়ে দিই হাতে, তাহলে শুকনোও হয়ে যাবে, তাড়াতাড়ি হাতটা আলাদা করে রাখাও যাবে। চোখে লাইনারটা লাগিয়েছি বলে ওকে বলেছি যে চোখে হাত দিবি না, ওর সেই চোখেই সবসময় কুটকুট করছে, লাইনার লাগালেই ওর চোখ কুটকুট করতে শুরু করে। ওই যে চোখ চুলকাতেই থাকছে, চুলকাতেই থাকছে। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মাথায় ফুল ফুল লাগাবো আর ক্রাউনটা লাগাবো, হলেই কিছুটা কমপ্লিট হয়ে যাবে। সাজাতে সাজাতে প্রায় 1.5 ঘন্টার বেশি টাইম লেগে গেল ওকে, কারণ পুরোটা কমপ্লিট করতে হয়েছে একাই। তো দিত্য ঘুমাচ্ছিলো বলে তাড়াতাড়ি হয়েও গেছে, কিন্তু ও তো চুপ করে বসে আছে, তার ওকে সমস্ত কিছু করে দিতে লেগেছে, তো তার জন্য একটু টাইম বেশিই লেগে গেল আর কি। আমাদের অ্যাপার্টমেন্টে প্রোগ্রাম, মামামের স্কুলের প্রোগ্রাম শেষ হয়ে যেত, আমরা চলে এসেছি বাড়ি। তো আমাদের অ্যাপার্টমেন্টে প্রোগ্রাম আছে, ওদেরকে সাজিয়ে নিয়ে গেছিলাম নিচে, তো এখন একটু মানে দেরি আছে, জাস্ট শুরু হচ্ছে আর কি প্রোগ্রামটা। তো ওখানেই সবাই এসেছে, ফ্ল্যাগ হোস্টিং হবে এবারে, সবাই রেডি হয়ে গেছে। তো সবার জন্য একটুখানি স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছিল। তো প্রোগ্রামটা শেষ হওয়ার পরে সবার জন্য একটু স্ন্যাক খাওয়ার জন্য সবাই এখানে লাইন দিয়েছে। তো লাইন দেওয়ার একটাই কারণ হচ্ছে সবাই যাতে আস্তে আস্তে
অ্যাপার্টমেন্টের অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা চলে এসেছি নন্দনা প্যালেসে, এখানে আমরা আজকে লাঞ্চ করব। তো নন্দনা প্যালেস রেস্টুরেন্টে ঢোকার সামনেই ওদের এত সুন্দর একটা বক্স ডেকোরেশন করা ছিল। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে বলে ওদের মেন মেন যে কোর্সগুলো অরেঞ্জ আর গ্রিন আর সাদা দিয়ে ডেকোরেট করে রেখেছিল, দেখতে এত অপূর্ব লাগছিল না কি বলবো। তাই ওই কারণটা একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আমাদের খাবার চলে এসেছে, খাবারের ভিডিও করার আগেই মামাম খেতে শুরু করে দিয়েছে, মানে এত খিদে পেয়েছিল। ইন্ডিপেন্ডেন্স ডে বলে রেস্টুরেন্টের ভেতরটা খুব সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছিল, মানে এত সুন্দর দেখতে লাগছিল। এখানে একটা স্ট্যাচু ছিল, তো খুব সুন্দর, মানে ওয়াটার পড়ছে, লাইট দেওয়া আছে ওটার উপর দিয়ে, ওটাকেও খুব সুন্দর দেখতে লাগছিলো। তো দ্বিতীয় সামনে দিকে সরছে না। তো এখানে আমার ব্লগটা শেষ করলাম, পরে নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। গিফট দুজন দুজনকে নিয়ে নেওয়ার পরে এখন বের করেছে রাখিটা, রাখিটা পরানোর জন্য। রাখি পরানোর আগেই দুজনের গিফট নেওয়া কমপ্লিট। ওই দেখুন কোথায় রাখিটাকে পরাচ্ছে। রাখি পরালে কী হবে, গিঁট তো বাঁধতে পারবে না, সেটা মেঁধে দিতে লাগবে, ভালো করে গিঁট বাঁধতে পারে না তো। এই দেখুন আমার বন্ধুর যে মানে ঠাকুরের যে জায়গা এত সুন্দর করে গুছিয়ে রেখেছে, আমি ওটার একটা ভিডিও করে নিয়েছি ছোট করে, খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে ঠাকুরের জায়গাটা। এই গোপাল ওখানে ঘুমাচ্ছে। জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম, এখন আমরা গিফট ওপেন করব। এই গিফটটা আমার দাদা পাঠিয়েছে রাখির জন্য, তো দেখা যাক কী আছে গিফটে। রাখির দিন সন্ধেবেলা পৌঁছেছে গিফটটা, তো
এই যে স্মার্ট ওয়াচ, রাখির গিফট, খুব সুন্দর হয়েছে রাখির গিফটটা, তো খুলে দেখবো কীরকম। আমাকে কোনো কিছুই বলেনি, আমি জাস্ট যখন এসেছে অ্যামাজন থেকে ফোন করেছে, তখন ফোনে দেখলাম যে কিছু একটা এসেছে, আমি ভাবলাম বাবা কী আবার আসলো, তখন ভাবছি যে কেউ কি কিছু পাঠালো, পাঠালে দাদা পাঠাবে, তো কী পাঠালো আবার সেটা ভাবছিলাম, তারপর দেখলাম যে এটা পাঠিয়েছে। পরে দেখলাম হাতে কেমন লাগছে, আমাকে খুব সুন্দর মানিয়েছে। তো এখানেই আমার ব্লগটা শেষ করলাম, পরে নতুন একটি ব্লগ নিয়ে আবার আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।